ময়মনসিংহ মহানগর কৃষক লীগের কৃষি ও ঋণ বিষয়ক সম্পাদক রিয়াদ ফয়সাল শুভর উদ্যোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দোয়া মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় নগরীর বলাশপুর মুক্তিযোদ্ধা পল্লী আবাসন প্রকল্প এলাকায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মহানগর কৃষক লীগের কৃষি ও ঋণ বিষয়ক সম্পাদক রিয়াদ ফয়সাল শুভর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সদর চার আসনের আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল হক শামীম সিআইপি। এছাড়াও অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক আবুল হাশেম রায়হান, বিশিষ্ট সমাজসেবক হোসেন আহমেদ শাহীন সহ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সহসভাপতি শকত জাহান মুকুল সহ মহানগর কৃষক লীগের নেতৃবৃন্দ এবং মুক্তিযোদ্ধা পল্লী আবাসন প্রকল্পের সর্বস্তরের এলাকাবাসী সহ আরো অনেকে। এবং অঙ্গ সংগঠন সহ মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠন সহ তার ওনাদের নেতৃবৃন্দকে আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহ ওনাদের সহযোগিতা পেয়ে আমি মাঠিসানের সমস্ত আওয়ামী লীগের নেতা কর্মী আছে। আপনাদের বুঝে নিতে হবে স্বতন্ত্র প্রার্থীর মূল্যায়ন কেন করা হচ্ছে। আগামীতে ভোটার কেন্দ্রে যে নৌকা প্রতীক পেয়েছে সে ভোটার কেন্দ্রে ভোটার উপস্থিতি করাতে পারবে কি না সেটা কিন্তু সন্দেহ। এবং যোগ্য স্বতন্ত্র প্রার্থীকে নির্বাচিত করার জন্য উন্মুক্ত করে দিয়েছে, সেই সুযোগে আমি এই অর্থ এলাকার জনগণ যারা এখানে বাসিন্দা আপনারা আমার আহ্বানে সবাই আমাকে যদি যোগ্য মনে করেন।